আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই দিন কাটাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমের রুটিন অনুযায়ী এখন আমার ক্লাস চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আমি এর পূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো ভালোভাবে ফলো করেছো। তোমরা সকলেই আমাকে যা চেনো, তারপরেও আসো আমরা আবার একটু পরিচিত হয়ে নিই। আমি কারিমুন্নেসা কোচি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আমি তোমাদেরকে যে কোর্স পড়াই সেই কোর্সের শিরোনামটা একটু দেখো, তোমাদেরকে আমি কি পড়াই। পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এর মধ্যে আমি তোমাদেরকে চীন সম্পর্কে আলোচনা করছি। চীন সম্পর্কে যে আলোচনা করছি পর্যায়ক্রমে আলোচনার বিষয়বস্তুর মধ্যে বর্তমানে আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কনফুসিয়াস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? কনফুসিয়াসের জীবনী, কনফুসিয়াসের ধর্ম, কনফুসিয়াসবাদ, কনফুসিয়াসবাদের মূল নীতি এবং কনফুসিয়াসবাদের বৈশিষ্ট্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। মূলত আমরা আজকে কনফুসিয়াসবাদ নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুতে চলে আসি। দেখো, প্রাচীন চীনের খ্যাতনামা দার্শনিক ছিলেন কনফুসিয়াস। তোমরা সকলেই চীন কনফুসিয়াসের নাম শুনেছো এবং চীনের চীন দেশের সাথে কনফুসিয়াসের নাম ওতপ্রোত ভাবে জড়িত। তার পরিচিতি ছিল নৈতিক দার্শনিক হিসেবে। তার তত্ত্বের মূল কথা ছিল সৎ জীবন ও সৎ সমাজ প্রতিষ্ঠা। একটু খেয়াল করো যে কনফুসিয়াস ছিলেন নৈতিক দার্শনিক হিসেবে পরিচিত এবং তার তত্ত্বের মূল কথা কি ছিল? সৎ জীবন ও সৎ সমাজ প্রতিষ্ঠা। তার মূল উদ্দেশ্য ছিল চীনের আদি প্রথা প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ঐতিহ্যকে সমুন্নত রাখা, আর উক্ত উদ্দেশ্য পূরণের নিমিত্তে তিনি সাধারণ জনতাকে নৈতিক শিক্ষা ও সদাচরণের শিক্ষা দিতেন। তাহলে আমরা জানতে পারলাম কনফুসিয়াস ছিলেন নীতিবাদী দার্শনিক, নৈতিক দার্শনিক, এবং তিনি সমাজের সাধারণ জনতাকে নৈতিক শিক্ষা ও সদাচরণের শিক্ষা দিতেন। কনফুসিয়াসের জীবনী দেখো। কনফুসিয়াস খ্রিস্টপূর্ব 551 অব্দে লুং রাজ্যে বর্তমান সামটুং প্রদেশের চুফু শহরের নিকট জন্মগ্রহণ করেন। জন্মের কিছুদিন পর তিনি পিতাকে হারান এবং মায়ের ভালোবাসা ও স্নেহে লালিত হন। তার পিতার নাম ছিল গুয়াজা। তিনি মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব 479 অব্দে 72 বছর বয়সে। তোমরা এখান থেকে মনে রাখতে হবে তোমাদের যেটা, যে কনফুসিয়াস কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন, যে সান্টুং প্রদেশের চুফু শহরে, এটা একটু মনে রাখবে। এরপরে আসো আমরা দেখি যে কনফুসিয়াসের ধর্ম, কনফুসিয়াসের ধর্ম কি ছিল। কনফুসিয়াস মূলত কনফুসিয়াস বাদ সম্পর্কে তো আমরা জানবো, কনফুসিয়াস যে ধর্মে বিশ্বাসী ছিলেন সেভাবে সেটাও আমরা দেখি যে কনফুসিয়াসের ধর্মের নাম ছিল কি, লি। আসো আমরা আলোচনা করি। কনফুসিয়াসের ধর্ম চীনের ধর্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধের ভিত্তি রচনা করে। তবে কনফুসিয়াসকে ধর্ম প্রচারক হিসেবে আখ্যায়িত না করে নীতি প্রচারক রূপে অভিহিত করা যুক্তিসঙ্গত। সূক্ষ্ম ধর্মীয় তত্ত্ব তিনি প্রচার করেননি। নৈতিক চরিত্রের উন্নতির সহায়ক ও সমাজের কল্যাণকর কতগুলো নীতিমূলক অমূল্য উপদেশ তিনি জাতিকে উপহার দিয়ে গেছেন। দেখো যে বেসিক কোন যে মানে ধর্মের প্রচার, ওইভাবে উনি কোনো ধর্মের প্রচার করেননি। যেহেতু আমরা জানি যে কনফুসিয়াস নৈতিক দার্শনিক হিসেবে পরিচিত, নীতিবাদী দার্শনিক হিসেবে, মূলত তার চিন্তা ভাবনা, তার তত্ত্বে কিন্তু নৈতিকতা আদর্শই একদম প্রগাঢ় ভাবে স্থান পেয়েছে। তাই তিনি নৈতিক চরিত্রের উন্নতির সহায়ক ও সমাজের কল্যাণকর কতগুলো অমূল্য উপদেশ জাতিকে দিয়ে গেছেন। তার নীতি ধর্মের নাম কি, লি। এই যে দেখো, আমি বলেছি যে কনফুসিয়াসের ধর্মের নাম লি। তাহলে কনফুসিয়াসের ধর্মের নাম তোমরা একটু মনে রাখবে যে লি ধর্ম। এখন লি ধর্মের প্রথম প্রথম বৈশিষ্ট্যটা কি দেখো,
লি ধর্মের প্রধান বৈশিষ্ট্য সামাজিক ব্যবহারে সৌজন্য প্রকাশ, শালীনতা, অনুশীলনের নিয়ম কানুন। আসলে একটা মানুষের, আমাদের মানুষের ভিতরে যে বিবেক বসবাস করে, এই বিবেকের ইতিবাচক দিক, নৈতিকতা, নৈতিকতার উন্মেষ ঘটানো, নৈতিকতার উন্মেষ যদি মানুষের জীবনে ঘটে তাহলে সেই মানুষ কিন্তু সৌজন্যবোধ শিখে, শালীনতা শিখে, তার আচার আচরণ চাল চলন সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। এই জন্যই কনফুসিয়াস মূলত নৈতিকতার, নৈতিক চরিত্রের উন্নতি সাধনের কথা বলেছেন। এখন আসো আমরা জানি যে কনফুসিয়াস বাদ কি। এতক্ষণ আমরা জানলাম কনফুসিয়াস সম্পর্কে, একটু জানলাম কনফুসিয়াসের জীবনী, জানলাম কনফুসিয়াস ধর্ম সম্পর্কে কি বলেছেন, একটা ধর্ম যে উনি যে নীতি নীতি কথা প্রচার করেছেন সেই নীতি কথা অনুযায়ী তার ধর্মের নাম হচ্ছে লি। এখন আমরা জানবো কনফুসিয়াস বাদ কি। আসলে যে কোনো মনীষী বা দার্শনিক বা তাত্ত্বিকের যে কোনো বিষয় সম্পর্কে যে দর্শন, সেই দর্শনের দর্শন বা মতবাদকেই বলা হচ্ছে কি, বাদ। মানে যেমন কনফুসিয়াস যে ধরনের চিন্তা ভাবনা করেছেন, ওনার চিন্তা ভাবনা, ওনার অবদান, সমস্ত কিছুকে একত্রিত বলা হচ্ছে কনফুসিয়াস বাদ। আসো আমরা কনফুসিয়াস বাদ সম্পর্কে আলোচনা করি। কনফুসিয়াস ছিলেন চীনের দার্শনিক ও চিন্তাবিদ। তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনি নিজের রচিত দর্শন শিক্ষা দিতেন। তার দর্শন ও রচনাগুলি চীন সহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেন। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হবে নীতি শিক্ষা। কনফুসিয়াসের এই দর্শনই কনফুসিয়াস বাদ নামে পরিচিত। তাহলে দেখো যে কনফুসিয়াসের জীবন দর্শন, কনফুসিয়াস জীবন সম্পর্কে কিভাবে চিন্তা করতেন, ওনার বিশ্বাস কি ছিল, ওনার এই দর্শন এবং বিশ্বাসই হচ্ছে কিন্তু কনফুসিয়াস বাদ নামে পরিচিত। কনফুসিয়াসের চিন্তা দর্শনের পুরোটাই ছিল মানবিকতা। তার দর্শন ব্যক্তি ও রাষ্ট্রের নৈতিকতা, যথার্থ সামাজিক সম্পর্ক, ন্যায় বিচার ও আন্তরিকতার উপর জোর প্রদান করে। কনফুসিয়াস প্রতিটি মানুষের মানবীয় গুণাবলীর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। দেখো খেয়াল করে, একটি মানুষের যে ভিতরে মনের বসবাস, আত্মার বসবাস, সেই আত্মার আত্মিক উন্নতির জন্য নৈতিক উৎকর্ষ অপরিহার্য, এবং কনফুসিয়াস এই বিষয়টি বারবার গুরুত্ব সহকারে আলোকপাত করেছেন। এবং ওনার জীবন দর্শনের মূল বিষয়বস্তুই ছিল নীতি দর্শন, এবং কনফুসিয়াসের এই দর্শনকেই বলা হচ্ছে কি, কনফুসিয়াস বাদ। তাহলে তোমরা বুঝতে পেরেছো কনফুসিয়াস বাদ কি। ঠিক আছে, কনফুসিয়াস বাদ কি আমরা জানলাম। এখন আসো আমরা কনফুসিয়াস বাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। কনফুসিয়াস বাদের বৈশিষ্ট্য জানতে হলে আমরা এর একটু গভীরে আলোচনা করব। যেমন কনফুসিয়াস বাদের বৈশিষ্ট্য জানার আগে কনফুসিয়াস বাদের মূলনীতি সম্পর্কে আমরা জেনে নিই একটু। কনফুসিয়াস বাদের মূলনীতি গুলা কি কি দেখো। যে চৈনিক ইতিহাসে যে কয়জন মহান মনীষীর নাম চিরস্মরণীয়, তাদের মধ্যে কনফুসিয়াস অন্যতম। তিনি রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, শিক্ষা, আইন, প্রশাসন ইত্যাদি বিষয় নিয়ে মতবাদ প্রচার করেন, তাই কনফুসিয়াস বাদ নামে পরিচিত। দেখো এখানে কিন্তু একদম ক্লিয়ার ভাবে বলা হয়েছে কনফুসিয়াস বাদটা কি। কনফুসিয়াস রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, শিক্ষা, আইন, প্রশাসন ইত্যাদি বিষয় নিয়ে মতবাদ প্রচার করেন, এই মতবাদই হচ্ছে কনফুসিয়াস বাদ নামে পরিচিত। কনফুসিয়াস বাদের মূলনীতি কি দেখি আমরা, যে কনফুসিয়াসের দর্শনের কতিপয় মূলনীতি লক্ষ্য করা যায়। এই মূলনীতি গুলা ক্রমান্বয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথম মূলনীতিটা কি, মানব প্রেম। কনফুসিয়াসের অন্যতম মূলনীতি হলো মানবতাবাদ বা মানব প্রেম। কনফুসিয়াসের মতে মানুষ মানুষের জন্য, এবং মানব প্রেম হলো জীবনের সর্বোৎকৃষ্ট গুণ। তিনি মানুষকে ভালোবাসতে উপদেশ দিয়েছেন। একটু খেয়াল করবে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু দেখবে যে আমরা মানুষকে যদি ভালোবাসতে শিখি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের সাথে সৌজন্যতা প্রকাশ করি, সহমর্মিতা প্রকাশ করি, একে অপরের সুখে দুঃখে পাশে থাকি, তাহলে কিন্তু একটা অনাবিল আনন্দ বিরাজ করে, ভালো সমাজ প্রতিষ্ঠিত হয়, তাই না? এই জন্য কনফুসিয়াস মানবপ্রেমের উপর গুরুত্ব আরোপ করেছেন। এরপর রয়েছে দেখো দ্বিতীয় মূলনীতিটা কি, সমাজ। কনফুসিয়াস বাদী দর্শনের অন্যতম মূলনীতি হলো সমাজ।
তার মতে পার্থিব ও স্বর্গীয় প্রকৃত ভিত্তি হলো মানুষ ও সমাজ। কনফুসিয়াসবাদে সমাজ, সমাজ কাঠামো, রাষ্ট্র, সরকার, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক গুরুত্ব লাভ করেছে। আসলে কি, আমরা মানুষ সামাজিক জীব, সমাজ এবং পরিবার ছাড়া মানুষ চলতে পারে না। যে কারণে সৃষ্টির উশালগ্নে মানুষ যখন গুহায় বসবাস করতো, এই গুহার এই পারিবারিক বর্বর জীবন গুহার এই বর্বর জীবনে কি মানুষ অতিষ্ঠ হয়ে চুক্তিবদ্ধ হয়ে সমাজ প্রতিষ্ঠা করে, পরিবার গঠন করে। একদম আদিকাল থেকে এই পরিবার প্রথা চলে এসছে, সমাজের প্রথা চলে আসছে। এবং কনফুসিয়াসও কিন্তু তার মতবাদে, তার কনফুসিয়াসবাদে সমাজের উপর গুরুত্ব আরোপ করেছেন। উনি সমাজ, সমাজ কাঠামো, রাষ্ট্র, সরকার, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এরপর রয়েছে বিশ্বাসযোগ্যতা। কনফুসিয়াসবাদে বলা হয়েছে যে মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রতি ও অন্যের প্রতি বিশ্বস্ত হওয়ার মধ্য দিয়েই মানবতার বহিঃপ্রকাশ ঘটে, তাই না? বিশ্বস্ততা একটা বিশাল জিনিস। একজন মানুষ অন্যজনকে বিশ্বাস করে, কিন্তু সে যদি বিশ্বাসের মর্যাদা রক্ষা না করতে পারে তাহলে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশ্বাসযোগ্য একে অপরের বিশ্বাসের মাধ্যমে আমরা সুন্দরভাবে সমাজ এবং পরিবার গঠন করতে পারি। পিতামাতার প্রতি অনুগত। কনফুসিয়াসবাদের আরেকটি মূলনীতি হলো পিতামাতার প্রতি সন্তানের আনুগত্য প্রকাশ এবং পিতামাতার সাথে সন্তানের সুন্দর ব্যবহার ইত্যাদিকে সমাজ জীবনের শৃঙ্খলার অন্যতম কারণ বলে তিনি অভিহিত করেছেন। দেখো, কনফুসিয়াস একজন নীতিবাদী দার্শনিক ছিলেন এবং ওনার দর্শন এত গভীরে ছিল যে আমরা আমাদের যে মুসলিম জীবনেও দেখি যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানের আচার ব্যবহার, এই সমস্ত কিছু কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিতামাতার প্রতি সন্তানের আনুগত্য প্রকাশ, পিতামাতার সাথে সন্তানের সুন্দর ব্যবহার ইত্যাদি সমাজ জীবনের শৃঙ্খলার অন্যতম কারণ। তাহলে এই যে কনফুসিয়াসের মূলনীতিতে আমরা কি দেখলাম, মানব প্রেম, বিশ্বাসযোগ্যতা, পিতামাতার প্রতি অনুগত, এই যে বিষয়গুলো, দেখো নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য কিন্তু এই মূলনীতি গুলা অপরিহার্য। পরিশেষে দেখো কনফুসিয়াস বাদ সম্পর্কে কি বলা যায়। মানুষ সমাজ কনফুসিয়াস বাদ সম্পর্কে দেখো একদম শেষে খুব সহজ ভাষায় আমরা কি বলতে পারি যে আমরা মানব প্রেম দেখলাম, সমাজ দেখলাম, তারপরে হচ্ছে তোমার বিশ্বাসযোগ্যতা, তারপর পিতামাতার প্রতি অনুগত। তাহলে এই সমস্ত কিছুর মাধ্যমে পরিশেষে আমরা কি বলতে পারি, মানুষ সমাজ সামাজিক সম্পর্ক বিষয়ে দার্শনিক কনফুসিয়াস প্রচারিত মতবাদই হচ্ছে কনফুসিয়াসের বাদ। এই মতবাদ মানব প্রেম, সমাজ ও সামাজিক সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, বিশ্বাসযোগ্যতার উপর গুরুত্ব আরোপ করেছে। এখন আসো আমরা দেখি কনফুসিয়াসবাদের বৈশিষ্ট্য কি, কনফুসিয়াসবাদের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা কনফুসিয়াসবাদ কাকে বলে জানলাম, মূলনীতি জানলাম, এবার এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করি। প্রাচীন চীনা দার্শনিক কনফুসিয়াস যে মতবাদ প্রকাশ করেছেন তার মূল কথা হলো সমাজ ও রাষ্ট্রের মাঝে সততা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। তিনি বলেছেন, মানুষের মাঝে যদি নৈতিকতা ও সততা থাকে তাহলে সমাজ ও রাষ্ট্রে সত্যিকার সুশাসন সম্ভব ও সহজতর হয়। একটা বিষয় খেয়াল করো যে কনফুসিয়াসবাদ সে প্রাচীন চীনে কনফুসিয়াসের যে মতবাদের মেইন বিষয়বস্তু, মেইন থিম, দেখো বর্তমান যুগে, আধুনিক যুগেও কিন্তু আমরা তাই প্রত্যক্ষ করছি। আমরা যদি সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে, সমাজ থেকে দুর্নীতি দূরীভূত করতে চাই তাহলে কি, মানুষের নৈতিক চরিত্র এবং উৎকর্ষ, নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন করতে হবে, সততা থাকতে হবে, এবং কনফুসিয়াস এই ব্যাপারেই কথা বলেছেন, এর উপরেই গুরুত্ব আরোপ করেছেন। এমনকি তিনি নৈতিকতাকে এত বেশি বড় বলে দেখেছেন যে তিনি বলেছেন কি, নৈতিকতা থাকলে পরিবার পরিচালনার জন্য যেমন আইন লাগে না, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্যও আইনের প্রয়োজন হয় না। দেখো নৈতিকতা, তোমার ভিতরের নীতিবোধটা যদি খুব স্ট্রং হয় তাহলে যখনই একটা অন্যায় কাজ নিজে করবে বা অন্যায় কাজ দেখবে তখন কিন্তু তোমার নৈতিকতা তোমাকে দংশন করবে, তোমার বিবেকবোধ তোমাকে দংশন করবে, বাধা দেবে যে এটা পাপ কাজ, এটা অনৈতিক কাজ, এটা করা যাবে না। তাহলে এই যে নিজের ভিতরের একটা দ্বন্দ্ব, একটা বোঝাপড়া, এই বোঝাপড়ার মাধ্যমে যখন মানুষ ইতিবাচক কাজ করে, নেতিবাচক দিকটিকে পরিহার করে, তাহলেই কিন্তু ভালো কাজ প্রতিষ্ঠিত হয়, তাহলেই ভালো কাজ হয়। এই জন্যই বলা হয়েছে কি,
নৈতিকতাকে তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন যে বলেছেন, পরে নৈতিকতা থাকলে পরিবার পরিচালনার জন্য যেমন আইন লাগে না, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য আইনের প্রয়োজন হয় না। নিম্নে কনফুসিয়াসবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হলো। দেখো, কনফুসিয়াসবাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা কি? দর্শন হিসেবে কনফুসিয়াসবাদ। কনফুসিয়াস তার মতবাদে এক ধরনের ঐতিহ্যকে যুক্তিপূর্ণ অনবন্ধনীয় বিষয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, চীনের জন্য একজন গুণবান ও ন্যায়নিষ্ঠ শাসক প্রয়োজন, আর এই ন্যায়নিষ্ঠ শাসক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ ব্যক্তিকে নিয়োগ দেবেন, যিনি জনগণের মাঝে তার কৃতকর্ম দ্বারা নৈতিকতার আলো ছড়িয়ে দিতে সক্ষম হবেন। এরপরে দেখো ধর্ম সম্পর্কে কনফুসিয়াসবাদ। কনফুসিয়াস ধর্ম সম্পর্কে বিশেষ উৎসাহী ছিলেন না বলে পরকাল নিয়ে তার ভাবনা ছিল সীমিত। উনি কিন্তু কোনো বিশেষ ধর্মের অনুসারী ছিলেন না। তার দর্শন, তার ভিতরের অনুভূতিটা কি ছিল যে নৈতিকতার উপর প্রাধান্য দেওয়া হয়েছিল, নীতি দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি। তার মতে মহাকালের গতিতে চলমান জীবন ও পৃথিবী প্রকৃতিরই অংশ। কনফুসিয় চিন্তাধারার মতে পরকালের চিন্তার চেয়ে পার্থিব কল্যাণে আত্মনিয়োগ করায় মানুষের লক্ষ্য হওয়া উচিত। ধর্মীয় চিন্তাধারার ক্ষেত্রে তিনি কখনো বাস্তববাদী আবার কখনো ভাববাদী পরিচয় দিলেও তার ধর্মীয় চিন্তাধারা বহুলাংশে নৈতিকতা দ্বারা প্রভাবিত ছিল। নৈতিকতা ও কনফুসিয়াসবাদ। এখন দেখো যে নৈতিক কনফুসিয়াসের জীবন দর্শন গড়ে উঠেছিল মূল নৈতিকতাকে কেন্দ্র করে। আমরা বারবার বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে কনফুসিয়াসের বিশ্বাস ছিলেন নৈতিকতায়। ওনার মতবাদের মেইন বিষয়বস্তু হচ্ছে নৈতিকতা। এই নৈতিকতার ক্ষেত্রে তিনি কি বলেছেন, সমাজ ও রাষ্ট্রের জনগণের উপর 5টি কর্তব্য পালনের কথা উনি বলেছেন। আসো আমরা জানি উনি কি কি কর্তব্যের কথা বলেছেন। যেমন, প্রাচীন ঐতিহ্যকে মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে। একটি জাতি কি ইতিহাস ঐতিহ্যকে ধরে আঁকড়ে ধরেই বেঁচে থাকে? একটি জাতির ঐতিহ্য, গৌরবময় ঐতিহ্য, গৌরবময় ইতিহাস জাতি আঁকড়ে ধরে থাকে। কনফুসিয়াস সেই ইতিহাস ঐতিহ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষাকে অবারিত করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে সৎ হতে হবে, পিতামাতা, পরিবার ও বন্ধুদের প্রতি সদয় হতে হবে, নিজের জন্য অপছন্দনীয় কাজ অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরক্ত থাকতে হবে। দেখো যে আমরা নিজে যে কাজটিকে বিরক্ত মনে করছি, যে যে কাজে অনীহা প্রকাশ করছি, সেই কাজটি অন্যজনও তো অনীহা প্রকাশ করতে পারে, অন্যজনেরও সেই কাজটি অপছন্দ হতে পারে। তাই একজনের অপছন্দনের কাজ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। উক্ত এই 5টি বিষয় ছাড়া তিনি আরো 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। সেই 4টি বিষয় কি দেখো, নিয়মানুবর্তী পরিবার ও ব্যক্তি মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা, আত্মোন্নয়ন হচ্ছে সমাজ উন্নয়নের মূল হাতিয়ার। দেখো যে নিজের আত্মশুদ্ধি যদি হয়, নিজে যদি নিজের বিবেককে আমরা জাগ্রত করে চলি, ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝতে শিখি, তাহলে কিন্তু নিজের পাপ কাজ থেকে বিরত থাকবো, অন্যায় কাজ থেকে বিরত থাকবো। এভাবে প্রত্যেক ব্যক্তি যদি তার স্থান থেকে সচেতন হয়ে ওঠে, বিবেকবান হয়ে ওঠে, তাহলে আত্মোন্নয়ন ঘটবে এবং এই আত্মোন্নয়ন হচ্ছে উন্নয়নের মূল হাতিয়ার। প্রত্যেকের চেষ্টা থাকতে হবে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তোলা। প্রত্যেকেরই পক্ষপাত মুক্ত হতে হবে। প্রত্যেকেরই পক্ষপাত মুক্ত হতে হবে মানে স্বজন প্রীতি করা যাবে না। এরপরে দেখো রাষ্ট্রীয় নীতি ও কনফুসিয়াসবাদ। রাষ্ট্রের স্বাভাবিক নীতি হিসেবে তিনি 3টি নীতির কথা বলেছেন। প্রথম নীতিটা কি, রাষ্ট্র অবশ্যই জনগণের অর্থনৈতিক প্রয়োজন মেটাবে এবং এর অস্তিত্ব ও কল্যাণের সাথে যথেষ্ট পরিমাণ খাদ্যের রসদ পণ্য মজুত রাখবে। দ্বিতীয় নীতি হচ্ছে, রাষ্ট্র অবশ্যই তার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সামরিক শক্তি সংরক্ষণ করবে। এবং তৃতীয় নীতি হচ্ছে, রাষ্ট্র অবশ্যই তার সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখবে। পরিবার সম্পর্কে কনফুসিয়াসবাদ। কনফুসিয়াস পরিবারকে সমাজের মৌলিক একক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি চীনের সনাতন পিতৃতান্ত্রিক পরিবার প্রথা সংরক্ষণের পক্ষে মতামত প্রকাশ করেছেন। তার মতে একই পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ পরিবারের অধিকর্তা হবেন। তিনি পরিবার প্রথাকে গুরুত্ব আরোপ করেছেন, কারণ পরিবারে কিন্তু মানুষের প্রাথমিক শিক্ষা স্তর, এবং পরিবারের বন্ধন যদি দৃঢ় হয়, পরিবারের আইন কানুন নিয়ম নীতি যদি সুশৃঙ্খল থাকে, সুপ্রতিষ্ঠিত থাকে, তাহলে একটি পরিবার থেকে একটি মানুষের ভিতরে যে ব্যক্তিত্ব সৃষ্টি হয়, তার আত্মিক গঠন যে মজবুত ভাবে গঠিত হয়, সেভাবে সে একজন ভালো মান ব্যক্তি হিসেবে নিজেকে গঠন করতে পারে এবং
নিজেকে ভালো সৎ দক্ষ মানুষ হিসেবে পরিণত করতে পারে। এরপরে রয়েছে অর্থনীতি ও কনফুসিয়াসবাদের মতবাদ। দেখো, কনফুসিয়াস কল্যাণমুখী অর্থনীতির উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যে অর্থনীতি দ্বারা রাষ্ট্র ও সমাজের কল্যাণ সাধন সম্ভব, সে অর্থ ব্যবস্থা চালু করতে হবে। মানে কল্যাণমুখী অর্থনীতির উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে আমরা বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থা জানি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থা সমাজের জন্য কল্যাণ সাধন করে, সেই অর্থ ব্যবস্থা চালু করতে হবে। তিনি রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানকে গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। কনফুসিয়াস কর ব্যবস্থায় সাম্য ও সার্বজনীনতা প্রতিষ্ঠাকে রাষ্ট্রের প্রাণশক্তি বলে অভিহিত করেছেন। তিনি বেসামরিক ভাবে একচেটিয়া কারবার ও মহাজন কর্তৃক পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়কে বিরোধিতা করেন। তিনি পণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ, ঋণ দান, বিনামূল্যে শস্য ভাণ্ডারের সুবিধা প্রদান ইত্যাদি বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আজকে জানলাম কনফুসিয়াস বাদের মূলনীতি সম্পর্কে জেনেছি, কনফুসিয়াস বাদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। দেখো, আলোচনার বিষয়বস্তুগুলো আবার আমরা একটু দেখে নিই। যে কনফুসিয়াসের জীবনী জানলাম, কনফুসিয়াসের ধর্ম, কনফুসিয়াস বাদ, কনফুসিয়াস বাদের মূলনীতি এবং বৈশিষ্ট্য। চীনা দার্শনিক কনফুসিয়াস চীনের ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় স্থান দখল করে আছে। এবং চীনা দার্শনিক এই কনফুসিয়াসের দর্শন কিন্তু বর্তমানেও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশসমূহে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কনফুসিয়াস বাদ কি, কনফুসিয়াসের বাদের মূলনীতি কি ছিল, বৈশিষ্ট্য কি ছিল। আমরা সর্বোপরি আলোচনার মাধ্যমে কি জানতে পারলাম, কনফুসিয়াস এমন একজন দার্শনিক ছিলেন যার আত্মবিশ্বাস, যার দর্শনে কি ছিল, নীতি ও নৈতিকতা স্থান পেয়েছিল। উনি নীতি ধর্মে বিশ্বাসী ছিলেন এবং উনি একদম স্পেসিফিক কোন ধর্মের অনুসারী ছিলেন না। উনি নৈতিকতার দর্শনে যে বিশ্বাস অনুভূতি নিয়ে চলাফেরা করতেন, উনি নিজে একটা ধর্মের প্রচার করেন, সেই ধর্মের নাম কি ছিল, লি। এবং জনগণের উন্নতি উৎকর্ষের জন্য তিনি নৈতিক চরিত্রের উৎকর্ষের সাধনের কথা বলেছেন। মানুষের নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনের মাধ্যমে সব পরিবার গঠন করে একটি সুন্দর সুপ্রতিষ্ঠিত সমাজ গঠনের কথা বলেছেন। তাহলে শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের মাধ্যমে আশা করছি তোমরা উপকৃত হচ্ছো এবং প্রত্যেকটি ক্লাসে কিন্তু ফলো করছো। প্রতিটি ক্লাসে কিন্তু একটি ধারাবাহিকতা আছে, ক্রমান্বয়ে কিন্তু তোমাদের এক একটা করে টপিক শেষ হচ্ছে। তা আমরা যে ক্লাসের মাধ্যমে তোমাদের টপিকগুলো শেষ করছি, তোমরাও নিজেরা বাড়িতে সেই টপিকগুলো পড়ে নেবে, নিজেকে প্রস্তুত করবে, গুছিয়ে নাও, পড়াশোনাটা গুছিয়ে নাও, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থাকো, আমরা আশা করছি তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়ালেখা করবে। এবং আমরা কবে আবার একসাথে মিলিত হতে পারি, ক্লাসরুমে ক্লাস শ্রেণী কার্যক্রম চালাতে পারি, তোমাদের সাথে সরাসরি পাঠদান করতে পারি, সেই প্রত্যাশায় থাকছি আমরা সবাই, তোমরাও সেই প্রত্যাশায় আছো। তো সকলে ভালো থাকো, ভালোভাবে নিজেকে গুছিয়ে নাও, পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।